প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর অর্থনীতির ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন এই সময়ে সরকারের নির্দেশে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি। আমার পরিচয়টা তোমাদেরকে দিলাম। এখন অর্থনীতি বিষয়ে 200 নম্বরের উপর পরীক্ষা, তাই অর্থনীতিকে দুইটা পত্রে ভাগ করা হয়, অর্থনীতি প্রথম পত্র এবং অর্থনীতি দ্বিতীয় পত্র। তো আমরা আজ অর্থনীতি প্রথম পত্রে প্রথম অধ্যায় থেকে একটু আলোচনা করব। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে অর্থনৈতিক সমস্যা। প্রথমে আমাদেরকে জানতে হবে অর্থনৈতিক সমস্যা কি। যদি সংজ্ঞা আকারে বলি তাহলে বলতে পারি, সীমিত সম্পদের সাহায্যে মানুষের অসীম অভাব পূরণ করার জন্য মানুষের যে কর্ম প্রচেষ্টা, এটি অর্থনৈতিক সমস্যা। আমি আবার বলি, খেয়াল করো, সীমিত সম্পদের সাহায্যে মানুষের অসীম অভাব পূরণ করার জন্য মানুষ প্রতিনিয়ত যে কর্ম প্রচেষ্টায় লিপ্ত থাকে, এটাকে আমরা অর্থনৈতিক সমস্যা হিসেবে আখ্যায়িত করতে পারি। এখন আমরা যদি এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করতে চেষ্টা করি তাহলে আমরা দেখব এই সংজ্ঞার মধ্যে দুইটি বিষয়কে গুরুত্ব দিয়ে বর্ণনা করা। প্রথম বিষয়টি হচ্ছে সীমিত সম্পদ এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে অসীম অভাব। সীমিত সম্পদ বলতে বোঝানো হচ্ছে মানুষের প্রয়োজন মেটাতে পারে এমন সব দ্রব্য, মানুষের প্রয়োজন মেটাতে পারে এমন সব দ্রব্য যা চাহিদার তুলনায় কম থাকে, এটিকে আমরা সীমিত সম্পদ হিসেবে বলতে পারি। অর্থাৎ এমন সমস্ত দ্রব্য সামগ্রী বা এমন সম্পদ যা মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয় এবং তা প্রয়োজনের তুলনায় কম থাকতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা যদি পানির কথা বলি, আমরা জানি পানি আমাদের প্রচুর ব্যবহারের কাজে লাগে। আমরা পান করার ক্ষেত্রে ব্যবহার করি, আমরা রান্না করার ক্ষেত্রে ব্যবহার করি, আনুষঙ্গিক আমরা বিভিন্ন ক্ষেত্রে পানির ব্যবহার করে থাকি। কিন্তু দেখো, পানিকে আমরা কিন্তু সম্পদ বলতে পারছি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটি প্রয়োজনের তুলনায় কম নয়, এটি চাহিদার তুলনায় অপ্রতুল নয়, এটি পর্যাপ্ত পরিমাণে সমাজে আছে। এই কারণে পানিকে আমরা সম্পদ হিসেবে ধরে নিতে পারছি। কিন্তু এই পানি যখন আবার আমরা বোতলজাত আকারে ব্যবহার করব, এটাকে তখন আমরা সম্পদ হিসেবে গণ্য করছি। অর্থাৎ বোতলজাত পানি, মিনারেল ওয়াটার, যা আমরা দোকান থেকে কিনে ব্যবহার করি, এটি কিন্তু সম্পদ। কারণ কি? কারণ এই বোতলজাত পানি প্রয়োজনের তুলনায় অপ্রতুল, এই কারণে এটাকে বলা হচ্ছে সম্পদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সীমিত সম্পদ বলতে আমরা বোঝাচ্ছি এমন সমস্ত দ্রব্য সামগ্রী বা এমন সমস্ত সম্পদ যা মানুষের প্রয়োজনে কাজে লাগে এবং যা সমাজের প্রয়োজনের তুলনায় অপ্রতুল, এটিকে আমরা সীমিত সম্পদ হিসাবে বিবেচনা করতে পারি। আবার এখান থেকে আরেকটা বিষয় চলে আসে, দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য দেখো, দুষ্প্রাপ্য এটাকে যদি আমরা স্বাভাবিক দৃষ্টিতে বোঝার চেষ্টা করি, অর্থাৎ যে দ্রব্যটা সহজে পাওয়া যায় কিন্তু যার জন্য পরিশ্রম করতে হয়, যার জন্য কাজ করতে হয়, অর্থনীতির ভাষায় আমরা বলতে পারি মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয়
কিন্তু যা সমাজের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এটাকে আমরা দুষ্প্রাপ্যতা হিসেবে বিবেচনা করতে পারি। আমি আবার বলি, প্রয়োজনের তুলনায় অপ্রতুল এমন সব সম্পদ যা মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয়, এটিকে আমরা দুষ্প্রাপ্যতা বলছি। অর্থাৎ যা এমন সমস্ত দ্রব্য যা প্রয়োজনের তুলনায় কম কিন্তু আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে দুষ্প্রাপ্যতা। আর একটা বিষয় আছে, সেটি হচ্ছে তাহলে আমরা কি আমরা দেখলাম সীমিত সম্পদ আলোচনা। এরপরে আসি অর্থনৈতিক সমস্যার মূল সংজ্ঞা নিয়ে যখন কথা বলছিলাম তখন বলছিলাম সীমিত সম্পদ এবং অসীম অসীম অভাব নিয়ে আমরা মানুষের অসীম অভাব বলতে বোঝায় অভাবের কোনো শেষ নেই, অভাবের কোনো শেষ নেই। আসলে মানুষের জীবনে অভাবের কোনো শেষ নেই, একটি অভাব পূরণ হলে আরেকটি অভাব দেখা দিবে, আবার সেটি পূরণ হলে আরেকটি অভাব দেখা যাবে। এইভাবে অভাবের প্রয়োজন মানুষের জীবনে প্রতিনিয়ত তৈরি হয়ে থাকে। এই কারণে বলা হচ্ছে অভাবের পরিমাণ অসীম, অভাবের কোনো শেষ নেই। অভাবটা কি? অভাব হচ্ছে মানুষের প্রয়োজনে লাগে এমন সমস্ত দ্রব্যের প্রতি মানুষের যে আঘাত হয়, মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয় এমন সমস্ত দ্রব্যের প্রতি মানুষের যে আঘাত হয়, সেটি হচ্ছে তাহলে আমরা কি বললাম, অভাবটা হচ্ছে মানুষের প্রয়োজনে ব্যবহৃত হবে এমন সমস্ত দ্রব্যের প্রতি মানুষের যে আঘাত সেটি হচ্ছে অভাব। তাহলে আমরা সংজ্ঞাটা যদি আবার ব্যাখ্যা করতে চেষ্টা করি, অর্থনৈতিক সমস্যা সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করার জন্য প্রতিনিয়ত মানুষ যে কর্মপ্রচেষ্টায় লিপ্ত থাকে, এটিকে আমরা অর্থনৈতিক সমস্যা হিসাবে আখ্যায়িত করছি। এর মধ্যে আলোচনার মধ্যে আমাদের চলে আসছিল সীমিত সম্পদ কি, আসছে অসীম অভাব কি, আসছে দুষ্প্রাপ্যতা কি। দুষ্প্রাপ্যতা শব্দটি যখনই চলে আসবে এর সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় চলে আসে, সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচন শব্দটা আমাদের সকলের অনেকটাই পরিচিত, কিন্তু অর্থনীতিতে নির্বাচন বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে আমাদের সম্পদের পরিমাণ কম বা সীমিত কিন্তু অভাবের পরিমাণ অসীম। ফলে দেখা যাচ্ছে যে এই সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব বা অনেকগুলি অভাব একসাথে পূরণ করা সম্ভব নয়। এই কারণে আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে করতে হচ্ছে অভাবের মধ্যে গুরুত্ব বিবেচনা করে বাছাই করতে হচ্ছে, অভাবের মধ্যে গুরুত্ব বিবেচনা করে বাছাই করতে হচ্ছে। অর্থাৎ আরো যদি একটু পরিষ্কার করি, আমার এই মুহূর্তে কোন অভাবটি বেশি মেটানো প্রয়োজন, আমি প্রথমে আমার সম্পদ দিয়ে আমার কাছে যে পরিমাণ সম্পদ আছে সেটা দিয়ে প্রথম অভাবটা মেটাবো। এরপরে যদি আমার কাছে আরো সম্পদ থাকে আমি আমার দ্বিতীয় অভাবটি পূরণ করার চেষ্টা করব, আরো যদি থাকে তৃতীয়টি চেষ্টা করব। এইভাবে অভাবের গুরুত্ব বিবেচনা করে আমার সীমিত সম্পদের সাহায্যে অনেকগুলি অভাবের মধ্য থেকে এক বা একাধিক অভাব বাছাই করাটাকেই আমরা বলছি নির্বাচন। অর্থনীতিতে মূলত নির্বাচন বলতে এটিকে বোঝানো হয়েছে। আর আরেকটু বলি, সেটি হচ্ছে অনেকগুলি অভাবের মধ্য থেকে সীমিত সম্পদের সাহায্যে এক বা একাধিক অভাবকে বাছাই করে নেওয়াটাই হচ্ছে নির্বাচন। আমি আশা করি তোমরা নির্বাচন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ। যাক, আমি যেহেতু প্রথম ক্লাস আমি দীর্ঘায়িত করব না, আমি আবার একটু রিপিট করার চেষ্টা করি। আমাদের আলোচনার প্রথমে আসছিল অর্থনৈতিক সমস্যা কি। এক কথায় যদি বলি তাহলে বলতে পারি সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করার জন্য প্রতিনিয়ত মানুষ যে কর্মপ্রচেষ্টা লিপ্ত থাকে, এটিকে আমরা অর্থনৈতিক সমস্যা হিসাবে গণ্য করে থাকি। এই সংজ্ঞার মধ্যে থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পেরেছি। এক হচ্ছে দুষ্প্রাপ্যতা কি, অসীম অভাব কি, বাছাই বা নির্বাচন কি, অভাবটা কি, মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয় এমন সমস্ত দ্রব্যের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা
এই আকাঙ্ক্ষাটাকেই আমরা অভাব বলছি। দুষ্প্রাপ্যতা কি? দুষ্প্রাপ্যতা হচ্ছে একইভাবে বলা যায় যে মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয় এমন সমস্ত সামগ্রী যা সমাজে প্রয়োজনের তুলনায় কম আছে, এটাকে আমরা দুষ্প্রাপ্যতা হিসাবে গণ্য করছি। তারপরে আসছে নির্বাচক ব্যবস্থায়, এটিকে আমরা এক কথায় বলতে পারি সীমিত সম্পদের সাহায্যে অনেকগুলি অভাবের মধ্যে থেকে অভাবের গুরুত্ব বিবেচনা করে এক বা একাধিক অভাবকে বাছাই করাটাকে আমরা নির্বাচন হিসেবে বলতে পারি। আজ আমাদের সমস্ত ক্লাসের মধ্যে আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। সকলকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে সমর্থন জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।